হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো ইসলামী ব্যাংক এর অ্যাপ ব্যবহারের সুবিধাসমূহ এবং কীভাবে ব্যবহার করতে হয়। চলে যাই আমরা অ্যাপসের ভিতরে। তার আগে থেকে খুলে নিতে হয় এই আই ব্যাংকিংটা কীভাবে খুলতে হয়, এটা আমি নেক্সট একটি ভিডিও বানাবো। কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখাচ্ছি যে কীভাবে ভিডিওটা ভিতরে দিতে হয়। আমার আগে যেহেতু খোলা ছিল, আমি আপনাদেরকে দেখাবো লগ ইন কীভাবে করতে হয়। আপনাদের আমি এখানে দেখাচ্ছি কীভাবে করতে হয়। এখানে আমার জিমেল অ্যাকাউন্টে আমি যখন আই ব্যাংকিংটি লগ ইন করেছিলাম, এই সেই জিমেল অ্যাকাউন্টে। তারপর এখানে পাসওয়ার্ড দিতে হয়, পাসওয়ার্ড দিয়ে লগ ইনে গেলাম। একটু সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে, আমার শুরুতে ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে দুটি ইন্টারফেস আমার, এখানে হচ্ছে একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট, যেটাকে কারেন্ট অ্যাকাউন্ট বলে, কিন্তু আমার একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। আরেকটা হচ্ছে ডিপিএস, যেটা আমার হচ্ছে যেটা নীল কালারের, সেটা হচ্ছে আমার ডিপিএস। আর যেটা হচ্ছে আমাদের গোলাপি টাইপের, সেটা হচ্ছে আমার সেভিং অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আপনার দুইটা কোয়ালিটি দেখানো যায়। এখানে এটা দিয়ে আপনি রিফ্রেশ করতে পারতেছেন। আর এখানে হচ্ছে আপনি পার্সেন্টেজ দেখাবে, কত পার্সেন্ট হারে টাকা আছে দুইটা দেখাচ্ছে। এখানে আমি অ্যাড করে নিছি, যেহেতু আমার ইসলামী ব্যাংকে একটি ডিপিএস অ্যাকাউন্ট আছে, এখন আমি এটাকে অ্যাড করে নিছি। তারপর আপনি দেখেন এখানে আপনি যদি এটা ট্যাপ দেন, তাহলে আপনার টাকাও দেখাবে। এখন এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে, সঙ্গে এখানে আমার দুইটা অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। যেটা আমার নীল কালারের, সেটা হচ্ছে আমার ডিপিএস অ্যাকাউন্ট। ডিপিএস অ্যাকাউন্টে কত টাকা আছে এবং এটা কোন অ্যাকাউন্ট নাম্বার, সেটাও দেখাচ্ছে। আর যেটা হচ্ছে আমার গোলাপি কালারের, আর যেটা আমার সেভিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্টস কত টাকা আছে দেখাচ্ছে। এবং পার্সেন্টেজ, আপনি যদি পার্সেন্টেজ দেখতে চান, তাহলে এটা আবার এরকম করে দেবেন, দেখা দেবে। আর এখানে দেখেন একটা সুবিধা, অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ব্যালেন্স রিকোয়ারি, অ্যাকাউন্ট সামারি। এখান থেকে আপনি চেক বই ইস্যু করতে পারবেন, যেটাকে আমরা যে অনলাইন চেক বই বলি, এএমএ চেক বই, ম্যাগনিফেন্টিক চেক বই, ওটা আপনি এখান থেকে ই করতে পারবেন। আসুন আপনি এখন উপরে দেখাচ্ছি অ্যাকাউন্ট সার্ভিস। এখানে যাই আমরা অ্যাকাউন্ট সার্ভিসে গেলে এখানে আমরা কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট সার্ভিস, অ্যাকাউন্ট ইনফরমেশন, অ্যাকাউন্ট এখানে গেলে আমার এখানে দুইটি অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিপিএস, আর যেটা ডিপিএস, আর একটা হচ্ছে সেভিং অ্যাকাউন্ট। যেমন আমার 3614, এটা হচ্ছে আমার সেভিং অ্যাকাউন্ট। সেভিং অ্যাকাউন্টে গেলাম আমি, দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারটা, কার নামে অ্যাকাউন্টটা চলে আসছে, জাহিদুল ইসলাম। তারপর দেখেন এখানে কি টেপের অ্যাকাউন্টের, এমএসএ, এটা ওদের একটা সিস্টেম রেগুলার। এটা আমি হয়তো বা রেগুলার বলতে আমি টাকা উঠাতেও পারি, আবার জমাও দিতে পারি অনেক। এবং এখানে দেখাচ্ছে আপনি কত তারিখ অ্যাকাউন্টে খুলেছিলেন, যেখানে সুবিধা দেখাচ্ছে 18/10/2020 আমি অ্যাকাউন্টে খুলেছি, লাস্ট কত তারিখে আমি টাকা উঠেছি, এখানে এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর এই একটা সুবিধা, এখানে অ্যাকাউন্টের মানুষ এটাই দেখা যাচ্ছে, দেখে যান। তারপর হচ্ছে আমি এখান থেকে দেখে যাবো, দেখে গেলে কী হবে, এটা হচ্ছে আমার ডিফেন্স অ্যাকাউন্ট। এটা আপনি লিঙ্ক করে নেবেন যখন আপনি ব্যাংকে আপনার সেভিং অ্যাকাউন্টস খুলবেন। যদি আপনার ডিপিএস থাকে, তখন আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে এটা লিঙ্ক করে নেবেন। এখানে আপনার আমি দেখাচ্ছি আপনার ডিপিএসে আমার কী ব্যাপারটা, যেমন দেখে দেখেন এখন ডিপিএস অ্যাকাউন্ট হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে উপরে। তারপর হচ্ছে আমার নেম, ওটার ডিসক্রিপশন দেখাচ্ছে এটা কী, এটা আমার রেগুলার অ্যাকাউন্ট, লাস্ট কত তারিখে আমি টাকা জমা দিয়েছি, কত এটা কত তারিখ, এই ডিপিএসটা আমার কত সালে শেষ হবে, আবার আমার এটার কিস্তি কত করে এবং কয়টা কিস্তি দেওয়া হবে এবং কয় কিস্তি দিয়েছি, এটাও আপনি দেখতে পাচ্ছেন। এটা খুবই বড় ধরনের সুবিধা, এটা আপনি হিসাব রাখতে পারতেছেন। এই পর্যন্ত এটা সুবিধা, আপনি কত তারিখে এটা খুলছেন, 20 সালে আমি খুলেছি, লাস্ট কত তারিখে আমি টাকা জমা দিচ্ছি এবং কত তারিখে শেষ হবে, মাসিক কিস্তি কত, কত টার্ম দিতে হবে, ঠিক আছে, এবং কয় কিস্তি দিয়েছি, এটা এখানে অ্যাকাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার আমার গেল অ্যাকাউন্টের ফাংশনের তথ্য। তারপর আপনি যাই নেক্সট স্টেপ, নেক্সট স্টেপ হচ্ছে আমার কি অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখানে আপনি কত টাকা লেনদেন করেছেন, কত টাকা করেছেন, এটা আপনি দেখতে পাবেন। যেমন আমি এখানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট গেলাম, আমি আপনার প্রথম সেভিং অ্যাকাউন্টস দিয়ে দেখাচ্ছি। সেভিং অ্যাকাউন্টসে গেলে যেমন 14/21, 21/21, অর্থাৎ আমি এই কয়েকদিনে বা আপনি ডেট চেঞ্জ করে নিতে পারবেন, আমি এই কয়েকদিনের এটা দেখি, এটা দিলে আপনি বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে দেখালো, এখানে আমি দেখাচ্ছি যে আমার টাকা ছিল, আমি 5000 টাকা উঠেছি এতদিন, এটা আপনি দেখতে পাচ্ছেন। 5000 টাকা ওঠানোর পর আমার এখানে কত টাকা আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর আবার আপনি স্টেটমেন্টের ইচ্ছে করলে ডাউনলোডও করতে পারেন, কীভাবে ডাউনলোড করবেন, যেখানে ডাউনলোড স্টেটমেন্ট এটা দিচ্ছেন, সাবমিট দিলে এটা ডাউনলোড চলে আসবে। আপনি ইচ্ছে করলে এটা কিছু নিতে পারবেন, যেমন এখানে 14/21 আছে, আপনি এখানে মার্চের পরিবর্তে জানুয়ারি দিলেন, ওকে, তাহলে কেউ পুরো মাসেরটা দেখতে পাচ্ছেন যে আমার পুরো আমি কত টাকা হারে উঠেছি,
কত টাকা আমার কাটছে, এভাবে আপনি পুরোটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটি সুবিধা আছে। তারপর হচ্ছে আমি ডিপিএস সেটটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম যখন দেখলাম সেভিংস অ্যাকাউন্টস, এখন আমি ডিপিএস সেটে দেখাচ্ছি। ডিপিএস সেটটা করে আপনাদের সাবমিট করে দেখালাম আমার ডিপিএসে কত টাকা জমা আছে। ঠিক আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তারপর আমি যদি ডেট জানুয়ারিটা দিই, তাহলে আমি কয় কিস্তিতে আমার কত টাকা দিচ্ছি এটা আপনি দেখতে পারবেন। জানুয়ারি দিলাম ডেট, এখানে দেখাবে আমার প্রথম কিস্তি কত ছিল, কোন তারিখে কয় টাকা কাটছে, এখন মোট কত আছে, এটা কয় টাকা আছে, এটা আপনি দেখতে পাচ্ছি। পুরো ডেট অনুযায়ী আপনি দেখতেছেন। এটা একটি সুবিধা আমাদের, কোন তারিখে এটা এখানে আমরা আবার ইচ্ছা করে এটা আপনি ডাউনলোডও করতে পারবেন। একটি সুবিধা আছে, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তারপর হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, যেমন এটা আপনি দেখাইলাম, এই যে ব্যালেন্স ইনকোয়ারিতে হচ্ছে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, এই আপনি দেখতে পারলেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। আর সেম আপনি সেভিংস অ্যাকাউন্টের বেলাও দেখতে পারবেন। তারপর আসেন অ্যাকাউন্ট সামারি, এটা আপনার দেখাচ্ছে, এটা সামারি বলতে সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত আকার আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটা ব্রাঞ্চ কোথায় মূল্য দেবো, এটা কী টাইপের অ্যাকাউন্ট, ওটা ওদের হিসাবে বলে, এম এস এ বলে, এম এস এস এ বলে, কত তারিখে খুলছি, অ্যাকাউন্ট নাম্বার, কত টাকা আছে কোন অ্যাকাউন্টে, কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, ও মোট কত টাকা আছে, এই টাকার এই হিসাবটা আপনি দেখতে পাচ্ছেন। এই একটি আপনার সুবিধা। তারপর আপনাকে দেখালাম, এখানে গেলাম ইস্যু চেকবুক, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট, এই এই অ্যাকাউন্টের আদলে আপনি যে ওটা কী চেক, ওটাকে বলে আপনার মানে ম্যাগনেটিক চেকবুক, ওই চেকবুক দিয়ে আপনি যে কোনো ব্যাঙ্ক, ইসলামী ব্যাঙ্কের যে কোনো ব্যাঙ্ক থেকে আপনি টাকা উঠাতে পারবেন। ওটা আপনার কী চেক বই বলে আমার নামটা মনে হচ্ছে না, সম্ভবত এমআরআই না, এই হ্যাঁ মনে পড়েছে, ওটা হচ্ছে এমআইসি চেকবুক বলে। এমআইসি চেকবুকটা আপনি এই অ্যাকাউন্টের আদলে ইস্যু করতে পারবেন। ইস্যু করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে কয় পেজের চেক বই নেবেন, 10 পাতা আর 20 পাতা, তারপর আপনার টিপিন দিয়ে এটা আপনাকে সাবমিট করতে হলে আপনার টাকা কেটে নেবে। দেখাবো এখান থেকে আপনি চেক বই ইস্যু করতে পারবেন, এটা হচ্ছে আপনার সুবিধা। তারপর আপনার কী করবো, দেখে চলে গেলাম। তারপর আমি এই পর্যন্ত এটা সুবিধা দেখেছি, তারপর আমি আবার দেখে গেলাম, দেখে গেলাম আপনার পরে অপশনটা হচ্ছে আই রিচার্জ। আই রিচার্জ আপনি মোবাইলে ব্যালেন্স রিচার্জ করবেন, আপনি এখানে যাবেন, আপনার যেটা সেভিং অ্যাকাউন্টস আপনি কিন্তু ওখান থেকে করতে পারবেন না, কিন্তু আপনার ডিপিএস অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন না আপনি। তাহলে আপনি আমার সেভিং অ্যাকাউন্ট ঢুকলাম, সেভিং অ্যাকাউন্টে ঢোকার পর এখানে আসলো, এখানে আপনার মোবাইল নাম্বার আসবে, বিভিন্ন যেমন গ্রামীণ বাংলালিঙ্ক ওদের টাইটেল আসবে, মোবাইল টাইটেল দেওয়ার পর আপনি মোবাইল নাম্বার দেবেন। এখানে প্যাকেজের সম্ভবত আমরা যেটা রিচার্জ করি এটা প্রিপেড হয়, প্রিপেড হওয়ার পর আপনি এখানে অ্যামাউন্ট দেবেন। ধরুন আপনি 20 টাকা অ্যামাউন্ট দিলেন, আমি যেমন আমার একটা বানান নম্বর টাকা ঢুকাবো, যেমন আমি এখানে গেলাম, যাওয়ার পর কী হবে, তাহলে কিন্তু আমার টাকা ঢুকবেন। আপনার এখানে একটা টিপিন থাকে যেটাকে আপনাকে বলে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনি রিচার্জ হয়ে যাবে, কিন্তু আমার দরকার নেই বিধায় আপনি আমার রিচার্জ করলাম না, আপনাদের এখানে দেখলাম আপনি এখানে পাসওয়ার্ড দিলে সাবমিট করলে রিচার্জ হয়ে যাবে। তারপর আমরা দেখে আসি আই রিচার্জ চলে গেল, আই রিচার্জটা দেখলাম, আই রিচার্জ তারপর আই ট্রান্সফার, আই ট্রান্সফারটা হচ্ছে তারপর আপনাদের আমি দেখাবো আই ট্রান্সফারটা কীভাবে করে। আই ট্রান্সফার হচ্ছে আন্ত ব্যাঙ্ক, অর্থাৎ আমি আমার একটা ইসলামী ব্যাঙ্ক আছে, আমি আরেকটা ইসলামী ব্যাঙ্কে টাকা পাঠাবো, বা আমার একটা তা সেটা মানে নিজস্ব আন্তভাবে কীভাবে টাকাটা পাঠাই সেটা কীভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ঢুকবেন, ঢুকার পর আমার এই অ্যাকাউন্ট থেকে পাঠাবো, তাহলে আমি এই অ্যাকাউন্টটা করে নেব। অ্যাকাউন্টটা করার পর এটা আমার অ্যাকাউন্ট, এই ডেস্টিনেশন এসে আমার যে ইসলামী ব্যাঙ্ক থাকবে আমি ওই ইসলামী ব্যাঙ্ক সিলেক্ট করবো, অথবা ওই অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি কী করবো এখানে সার্চ দেবো। এই দিয়ে এখানে আমি আগে শুরুতে আমি এখানে এই করে নেবো, এই যে এখানে আসছে আমাদেরকে দেখে নিয়ে দেখাচ্ছে, যেমন ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে অ্যাড নিউ দিয়ে আপনি অ্যাকাউন্টটা করে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাড করে নেবেন, তাহলে আপনি এখানে তাহলে আপনি এখানে কী করবেন, এখানে সিলেক্ট করার পর মানে এখানে চলে আসবে ওই অ্যাকাউন্টটা নিচে চলে আসবে, না আসে এখানে এখানে ওই অ্যাকাউন্ট নাম্বার লিখে সার্চ দেবেন, অটো চলে আসবে। আবার কী করবেন, এখানে পারপোস কী হিসাবে দিতেছেন, এক্সট্রা শো ফ্যামিলি মেনটেন্স এবং কী পারপোসের খরচটা দিতেছেন সেটা দেবেন। তারপর আপনারা এখানে অ্যামাউন্টটা দেবেন,
আপনি কয় টাকা অ্যামাউন্টটা দিতেছেন, কয় টাকা ওখানে নোট রেখে দিলেন যে আমি এত তারিখ মানে অমুক তার নামটা রেখে দিলাম, আপনার খুশি মতো যে নোট আপনার সাবমিট করলেন, সাবমিট করার পর আপনার একটা ইন্সপেকশন আসবে টিপিন দেওয়ার, ওইরকম টিপিন দেওয়ার পর আবার সাবমিট করবেন, আপনার আন্তর্জাতিক চলে যাবে। এটা হচ্ছে আই ট্রান্সফারের কাজ। তারপর আমরা চলে যাব আই ট্রান্সফার থেকে আদার আই ট্রান্সফার আদার ব্যাঙ্ক, মানে আমি ইসলামী ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্ক, যেমন আমার ড্যাশ ব্যাঙ্ক, তারপর যেমন আছে আপনার সোনালী ব্যাঙ্ক, তারপর আছে আপনার পুবালি ব্যাঙ্ক, তো যত ব্যাঙ্ক আছে তাদের। এটা কীভাবে করবো, আমার এখানে শুরুতে কাজ হচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড করে নেব, মানে আমার ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট আমি এখানে অ্যাড করে নেব। এখানে কীভাবে অ্যাড করবো, এটা অবশ্যই আপনি এনপিবিএস, এখানে বাংলাদেশে দুই দুই ক্যাটাগরিতে আপনার টাকা পাঠানো যায়, একটা হচ্ছে ইএফটি চ্যানেল, একটা হচ্ছে এনপিএসবি চ্যানেল। ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, যেটা আমরা বাংলাদেশ ব্যাঙ্কের মাধ্যমে টাকা ট্রান্সফার হয়, আর একটা হচ্ছে এনপিএসবি চ্যানেল, এটা হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইস ব্যাঙ্ক, এটা হচ্ছে আপনাদের সরকারি ব্যাংকের আদলে কয়েকটি একটা ব্যাংকের কয়েকটি সংস্থা এই সরকারি ব্যাংকগুলোর চ্যানেল। তো আমরা খুশি আপনার যেটা টাকা পাঠাই, তখন আমরা এনপিএসবি দিলাম, এনপিএসবি আদলে যে করে ব্যাঙ্ক আছে। হ্যাঁ, এখন হচ্ছে কী টাইপের অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট যেহেতু আমরা কার্ডে না অ্যাকাউন্টে দেবো, অ্যাকাউন্ট দিলে সাবমিট করলাম, তারপর এখানে কী আসবে কোন ব্যাঙ্ক, এখানে অনেক এনপিবিএস আদলে যত ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কগুলোর থেকে আমি টাকা দেবো। তারপর অ্যাকাউন্টের নাম দেবো, ওই অ্যাকাউন্টের নাম কী, অ্যাকাউন্টের নম্বর দেবো, সরি টুমিস্টি করছি, অ্যাকাউন্ট নাম্বার দেবো এখানে, তারপর অ্যাকাউন্টের নাম দিই, এখানে সাবমিট করলে অ্যাকাউন্টটি ঠিক হয়ে যাবে। আর যদি আপনি বিএফটিএন দেখাচ্ছি, বিএফটিএনের সুবিধা যে এনপিএসবি চ্যানেল, এখানে যদি ইএফটি দিই, ইএফটি দিলে সমস্যাটা কি, এখানে জেলা আপনার কোন ব্রাঞ্চ টাকাটা পাঠানো হচ্ছে এটা আপনাকে দেওয়া লাগতেছে। এখন দেখা যাচ্ছে কি, আপনি যে কোনো একটা বাংলাদেশ ব্যাঙ্ক দিলেন, দেখা যায় কি এটা যে বরিশাল আপনার মূলাদির শাখা একটা, বা আপনি জালগাঠি অথবা বরিশালের যে কোনো শাখা শাখাটা নাই, তখন একটি অসুবিধা হচ্ছে, এটার অসুবিধা। তারপর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, ইন্টার নেম দেবেন, দেখা যায় এখানে ব্রাঞ্চটা অ্যাড নাও থাকতে পারে। এখন আমরা টাকা পাঠালে আমরা ইএফটি চ্যানেল, আমরা দেবো এনপিএসবি চ্যানেল, এখানে দেখা যায় আপনার আর ই লাগে না, আপনার কী বলে শাখা দেওয়া লাগে না, মানে দেখেন এখানে এখানে কোনো শাখার অপশন আসে না কোন শাখা পাঠাচ্ছেন টাকাটা, এখানে সরাসরি অ্যাকাউন্ট নাম্বার দিলেই হয়, এই হচ্ছে আপনার সুবিধা। তারপর আপনার এখানে বেনিফিশিয়ারি অ্যাড করে দেবেন, বেনিফিশিয়ারি অ্যাড করার পর আপনি কী করবেন, এখানে যাবেন, এখানে সিলেক্ট করার পর আপনার ওই যে ফান্ড ট্রান্সফারটা এখানে আসবে, আপনি কোন ওখানে আগে যে বেনিফিশিয়ারি অ্যাড করছিলেন ওটা এখানে আসবে, আপনি এনপিএসবি দিলেন পেনছিলেন, তারপর রিসিভারটা অ্যাকাউন্ট, তারপর আপনি সাবমিট করলেন, সাবমিট করার পর দেখ এখানে আমি বেনিফিশিয়ারি অ্যাড করিনি, এখানে দেখাচ্ছে যে হ্যাঁ আপনার বেনিফিশিয়ারি সাবমিশন ফর দিস টাইপ অফ ট্রান্সফার, মানে আপনি মানে টাকা পাঠানোর জন্য কোনো বেনিফিশিয়ারি অ্যাড করেন, আমি অ্যাড করিনি এই কারণে, তো আপনি আপনাদেরকে দেখাচ্ছি যে স্টেকমেন্ট অ্যাড করে নেবেন, আপনার আগে এখানে বেনিফিশিয়ারি অ্যাড করে নেবেন, বেনিফিশিয়ারি অ্যাড করার পর মানে এখানে দেওয়ার পর ওই যে ওই তারপর আপনি সাবমিট করলে সুন্দর মতো অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে এখানে এই প্রসেসটি, আপনি নিমেষে এক সেকেন্ডে আপনি অন্য ব্যাংকে টাকা পাঠাতে পারছেন। তারপর হচ্ছে তার পরের অপশনটি হচ্ছে ইউটিলিটি বিল প্রেরণ, এই ইউটিলিটি বিল প্রেরণ হচ্ছে আপনি কেমন করেন, যেমন আমরা ঢাকা শহরে দেখতেছি আমরা বিভিন্ন গ্যাসের লাইন ইউজ করি, তারপর আপনার যেখানে আপনার গ্যাসের বিল আমরা দিতে পারতেছি, ওই গ্যাসের লাইনের বিল যেমন আমরা যে বিভিন্ন জায়গায় দিতে পারছি, ওটা আমরা এখান থেকে সরাসরি বা পানি ইউজ করতেছি এখান থেকে আমরা সরাসরি দিতে পারতেছি। এখানে যেটা সিস্টেম আপনি এটা সিলেক্ট করবেন, ঠিক আছে, আপনি ঢাকা ওয়াসা এই অ্যাকাউন্ট থেকে পাঠাবেন, আপনার ওই যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট থেকে আপনি এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সাবমিট করবেন, সাবমিট করার পর তারপর আপনার বিল নাম্বার আই যেমন এটা আমি আধার দিলাম, আপনার আমার অ্যাকাউন্ট নাই বিলে এখানে আসেনি, তারপর আপনি ইন্টার বিল্ডিং অ্যাকাউন্ট দিলেন, আপনার যে ঘরের হোল্ডিং নাম্বার বা যেখানে দিয়ে গ্যাস লাইন আপনার থেকে বিল কাটেন ওইখানে ফর্মটা পূরণ করবেন, তারপর সাবমিট করবেন, তারপর আপনার সাবমিট করে আপনি কত টাকা দেবেন ওই টাকা লিখে আপনি আপনার টিপিএন নাম্বার দিয়ে সাবমিট করবেন, তারপর আপনার টাকাটা চলে যাবে। এটা হচ্ছে ইউটিলিটি বিলের সুবিধাটা হচ্ছে এই। তারপর অপশন হচ্ছে আই ক্যাশমিট, এটা সম্পর্কে আমার ধারণা নেই। তারপর অপশন হচ্ছে ফাইন্ড আইবিআই, অর্থাৎ আপনি ইসলামী ব্যাংক কোথায় আছে এটা আপনি ম্যাপে দেখতে পাচ্ছেন। তারপর পড়ার সময় হচ্ছে সেটিং, সেটিংয়ে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন
জাভা চেঞ্জ ডিপিএন এটা করতে মানে ডিপিএনটা চেঞ্জ করতে পারতেছেন, এই হচ্ছে সুবিধা। আর এখানে আর কিছু নেই, এখানে নিচে এটার সামারি দেখায়, জাস্ট উপরে আমি এগুলো দেখাচ্ছি এখানে। তারপর এখানে সম্ভব বাপন আপনি এগুলো আমি প্রত্যেকটা এক একটা আলাদা করে দেখাইছি, অ্যাকাউন্ট সার্ভিস আইডি টু ওয়াই ট্রান্সফার, এখানে জাস্ট এটা সংক্ষিপ্ত রূপ করছি। তারপর হচ্ছে লগ আউট, লগ আউট দিয়ে এখানে বের হয়ে যাবে। এই আজকে পর্যন্তই ভালো থাকুন, নেক্সট কোনো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।